ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার বাদুরিয়া বর্ণালী মার্কে। শ্রোতমণ্ডলী, আপনারা বসে যান। এবার আমাদের ঈদ মিলাদুন্নবীর মূল পর্ব শুরু হবে। আপনারা ধৈর্য ধরে বসুন, সহযোগিতা করবেন আমাদের সঙ্গে। প্রতি বছরের ন্যায় এবছর আমরা ঈদ মিলাদুন্নবীর আয়োজন করেছি। এখানে আমাদের অনেক বক্তা আছে, প্রত্যেকটা বক্তার কাছে আমাদের একটাই অনুরোধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাজের জন্য ব্যবহারিক জীবন তথা আধ্যাত্মিক জীবন কিভাবে পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা আমরা কোনো বক্তার কাছ থেকে শুনতে চাই না। এ খারাপ সে খারাপ, অনেক অনেক বক্তা শুনেছি লোকের সমালোচনা করে, গিবত করে। আমি সেই সমস্ত বক্তাদের আমরা আই হেট, তাদেরকে আমি ঘৃণা করি। সুতরাং আমাদের এখানে যারা এসেছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আজ ঈদ মিলাদুন্নবী, নবীর জন্ম বৃত্তান্ত আর নবীর মৃত্যু তক পর্যন্ত তিনি যা বলেছেন করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, সেই সম্পর্কে তিনি আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা সাদরিল আমিন, মুস্তাফা মা যা ইল্লা রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال عليه الصلاة والسلام لا ينبغي لصديق ان يكون لعانا او كما قال عليه الصلاه والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার মুবাল্লিগিনে হযরত, সমবেত সমাগত ধর্মজ্ঞান অনুসন্ধানী আল্লাহওয়ালা নবী প্রেমিক, শ্রোতা মণ্ডলী, পর্দানাসীরা, দূরে অবস্থিত আল্লাহওয়ালী ধার্মিকা মা ও বোনেরা, সম্ভবত আপনাদের এই বেকি বাজারে আজকে বক্তৃতার লক্ষ্যে, এটাই আমার লাইফের ফার্স্ট আগমন। তাও যে মজলিসটাতে বসেছি, মজলিসটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহামান্য সভাপতি সাহেবকে, তিনি আসবার পরেও আমাকে বলেছেন যে আজকের এই মাহফিলের আয়োজনের একমাত্র লক্ষ্য ঈদে মিলাদুন্নবী। অতএব শ্রোতা যারা আসবেন, বক্তারা যারা আসবেন, তাদের প্রত্যেকের খেয়াল থাকবে আলোচনা যেন রসুলের সিরাত, নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর লাইফ হিস্ট্রি, নবীর আদর্শ, নবীর রীতিনীতি, কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুনের মর্যাদা, তথা তাম পৃথিবীর মানুষ যখন সমস্যায় জর্জরিত, এই কঠিন পিরিয়ডে শান্তি পাওয়ার জন্য মানুষের দরকারটা কি, মসজিদে উনি আমাকে বলছিলেন যদি এই বিষয়গুলো একটু তুলে ধরা যায় তাহলে আরো ভালো হয়। আসলে নবীরই মূল্যায়ন করার মতো যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা আমার নেই। নবী দিবসের কোন মজলিসে বক্তৃতা করার জন্য যে জ্ঞান দরকার আমার ভিতরে সেটা নেই।
এরপরেও সভাপতি সাহেবের অনুরোধকে মাথায় রেখে একদিকে ওনার অনুরোধ আর একদিকে ওনার একটা নিষেধাজ্ঞাও আছে যেটা আপনারা শুনেছেন। জি মজলিসটা কারণ নামে গীবত সবার আসানার মজলিস নয়, গীবত সবার আসানা যারা করেন আমরা তাদেরকে ঘৃণা করি, কথাটা 100% ঠিক ঠিক ঠিক। তবে মহামান্য সভাপতি সাহেবের সঙ্গে আবার একটা কথা সংযোগ করা, আমিও বলছি গীবত হারাম হারাম হারাম, তবে 1500 বছর আগে যে নবীর থেকে আমরা পেলাম গীবত করা হারাম, ওই নবীর থেকেই আমরা পেয়েছি এমন কিছু ক্ষেত্র আর এমন কিছু পর্যায় আছে যে পর্যায়গুলোতে যদি গীবত না করা হয় অন্যায়টাকে হজম করা হয়। আমিও বলছি গীবত করা হারাম হারাম হারাম, গীবত যারা করে তাদেরকে আমিও ঘৃণা করি, তবে সব গীবত যদি হারাম বলে মনে করা হয়, গীবতের সব ক্যাটাগরি আর শ্রেণীকে যদি নাজায়েজ মনে করে ঘৃণা দৃষ্টিতে দেখা হয়, পৃথিবীর জমিনে ইসলাম টিকবে না। এজন্যই গীবত সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা দিতে যে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসিনরা তারা তাদের কিতাবগুলিতে লিখেছেন এমন কিছু ক্ষেত্র আর পর্যায় ইসলামের ভিতরে আছে যেখানে গীবত করলে আল্লাহ গীবতকারীদের আমলনামাতে জিহাদের সওয়াব লিপিবদ্ধ করে দেন। এট ফার্স্ট আজকে আপনাদের এটা ঈদে মিলাদুন্নবী, মন বাইরে দিলে হবে না, চতুর্দিকে আওয়াজ হলে আবার বক্তৃতার লাইন কেটে যাবে, আমি মুখস্থ করে অট করতে বসেছি আস্তে 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 ভাববো দুটো কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখি আজকের এই মজলিসটা ঈদে মিলাদুন্নবীর একটা মজলিস, মিলাদ শব্দের বাংলা মানে হলো একদম খোলামেলা বলছি জন্ম বৃত্তান্ত, আর মিলাদুন্নবী দুটো কথার একত্রে অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত। এদেশের শ্রেষ্ঠতম একজন আলেম হলেন বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর জন্ম বৃত্তান্তের উপরে খুব ছোট্ট একটা বই লিখেছেন। বইটার নাম দিয়েছেন মিলাদে মোস্তফা, মোস্তফা বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো মোস্তফা বলতে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে মিলাদে মোস্তফা কথাটার অর্থ হলো নবী পাকের জন্ম বৃত্তান্ত। বইটার ভিতরে একটু ভালো করে পড়ে টড়ে দেখবেন, আমি একটা কথা বলছি বসিরাট হুজুর লিখতে 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 নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে করতে তিনি লিখছেন লাউলা কা লামা খলাকতুল আফলাক, কেউ কেউ বলে কেউ কেউ এইটাকে নবীর হাদিস বলে চালিয়ে দেয়, বসিরাট হুজুর লিখেছেন
এইটা আসলে হাদিস নয়, এটা একটা জাল কথা, এটা একটা বানোয়াত কথা, এটা একটা মিথ্যা কথা। লাউলা কা, আপনি যদি না হতেন, লামা খালাকতুল আফলাক, আমি আসমান সমূহকে বানাতাম না। হুজুর লিখেছেন এর মর্মটা সহি, মাগার এইটা কোন হাদিস নয়। গোটা বাংলার মাটিতে এই কথাটা যখন হাদিস রূপে সমাজের মাটিতে প্রচার প্রসার চলছিল, হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেই পিরিয়ডে তার কলমটাকে ধরে তিনি বললেন, এটা হাদিস নয়, এটা বানোয়াত, এটা বানানো একটা গল্প, এটা নবীর নামে একটা মিথ্যাচারিতা। এই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয় তাহলে একটা জাল কথা সমাজের মাটিতে রসুলের হাদিস বলে প্রমাণিত হবে। আমি রুহুল আমিন এই জিনিসটা জানার পরেও যদি এই অন্যায়ের প্রতিবাদটা না করি, কিয়ামতের দিন রাসূলুল্লাহর দরবারে আমাকে, আল্লাহর হাবিবের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই আমি মিলাদে মুস্তফার ভিতরে কলম ধরে এই কথাটার প্রতিবাদ করতে বাধ্য হলাম। এটা যারা হাদিস বলে চালায়, আমি বড় মাওলানা রুহুল আমিন সাহেব বলছি, এটা আসলে হাদিস নয়। আরেকটু মন খুলে বলেন, একটু মন খুলে বলেন ভাই, বসিরহাটের মিলাদে মোস্তফার কথা বলছি, যাতে নবীর জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন তিনি। জি ভাই, আমার বক্তব্য তো সেই জমানায় যারা ওইটাকে নবীর হাদিস বলে চালাচ্ছিল, হিসাব অনুযায়ী তো এটাই দাঁড়ায়। জি, যে বসিরহাট হুজুর তাদেরকে ডাক দিলে পারতেন, তোমরা যারা যারা এইটাকে হাদিস বলে চালাচ্ছ, আসলে এটা হাদিস নয় গো, তোমরা সুধরে যাও। লিখলেন তার কেতাবে, জি যারা এগুলো হাদিস বলে বেড়ায় তারাও শুধরে যাক, আর ওদের কাছ থেকে হাদিস মনে করে যারা শুনেছে তারাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, মাওলানা রুহুল আমিন সাহেব ভেবেছিলেন যে এ কাজ গীবত নয়, এটা হলো জিহাদি কর্তব্য, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, রাসূলের হাদিসকে বাঁচানোর জন্য, হাদিসের ইজ্জত প্রদানের জন্য গীবত করা জায়েজ, 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 জায়েজ শুধু নয়, এ পর্যায়ের গীবত যারা করে আল্লাহ তাদের নামে জিহাদের সওয়াব লিপিবদ্ধ করে দেন। যে সওয়াব নেওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন বসিরহাটের বড় মাওলানা সাহেব, যে সওয়াবটা নেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। ভাই, আসলে যেটা রসুলের হাদিস নয় সেটা হাদিস বলে চালানো হলো, এর মানে তো এটা দাঁড়ালো নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো। আমার কথার জবাব দিতে হবে, হলো? আচ্ছা বলেন দিন, এই নবী চরিত্রে, জি নবীর আখলাকের কথা বলছি এবার, নবী চরিত্রে কোনো কালে মিথ্যা জায়গা পেয়েছে? তাহলে নবীর উম্মতের ভিতরেও মিথ্যা কখনো জায়গা পেতে? এটা হাদিস পড়ি, অন্যায়ের প্রতিবাদ না করে মোমেন কি
ঠুটো জগন্নাথ সেজে থাকতে পারে, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বলেছিলেন, ক্বাল নাআম ও আমার সাহাবীরা বলে রাখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, মুমিন মুমিন চাইলে সে অন্যায়ের প্রতিবাদ না করে ঠুটো জগন্নাথ সাজতে পারে, ভয়ে সে অন্যায়ের প্রতিবাদ না করতে যেতে পারে। ও বাবাজিরা বায়রা মাথা রাখুন, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবীকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর আয়াকুনুল মুমিনু বাখিলান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর মুমিন কি কখনো কৃপণ হতে পারে, বখিলতা কৃপণতা মুমিনের চরিত্রে কি জায়গা পেতে পারে, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী মনে রাখো আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ক্বাল নাআম আমি আল্লাহ পাকের নবী বলছি, হ্যাঁ ইমানদার কি বন হতে পারে, বখিলতা কি মর কি বনতা ইমানদারের চরিত্রে জায়গা পেতে পারে। ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের নবী বললেন, কি বনতা যদিও ভালো নয়, কাপুরুষতা যদিও ভালো নয়, তবু ইমানদারের চরিত্রে কাপুরুষতা বখিলতা কি বনতা জায়গা পেতে পারে। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী আবার নবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আয়াকুনুল মুমিনু কাযাবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমানদার কি কখনোই মিথ্যাবাদী হতে পারে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, না 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 ঈমানদার কখনোই সে মিথ্যাবাদী হতে পারে না। আজকে রজব আলী সাহেবের বক্তৃতা কোরআন হাদিসের মানদণ্ডে, জি নবীর নবীর সিরাতের গণ্ডির ভিতরে, আর রসুলের দোয়া বাস্তব শিক্ষার বাইরে যাবে না। তবে আমি এটাও ওজন করে নেব যে আমরা নবীর হাদিসের বাস্তব শিক্ষা কে কতটা জীবনে গ্রহণ করেছি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি চলেন হাদিসটার বাস্তবতা একটু বুঝি। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হুজুর মুমিন কি কাপুরুষ হতে পারে? ভাই এ হাদিসের এ কাপুরুষতার ব্যাখ্যা অনেক সুদূর প্রসারী। এটা হাদিস ফের ফের রাসূল নামাজে দোয়া চাইছেন, কিংবা অন্য সময়ে রাসূলুল্লাহ দোয়া চাইছেন আল্লাহর কাছে, যতদিন বেঁচে থাকবো দুর্বলতা থেকে আমি রক্ষা চাই, আল্লাহ দুর্বলতা থেকে আমি নবী আশ্রয় চাই, এমনি আমি নবী তোমার ইবাদতের হক আদায় করতে পারি না, তোমার বান্দেগিরি হক আমি নবী আদায় করতে পারি না, ও রব্বুল আলামিন আল্লাহ তাতে আমি নবী যদি দুর্বল হয়ে যাই, আমি নবী যদি শারীরিক দিক দিয়ে অক্ষম হয়ে যাই, তোমার ইবাদতে আরো আরো ঘাটতি হয়ে যাবে, ও রব্বুল আলামিন তোমার ইবাদত
ইবাদতের হক তোমার বান্দেগির হক আমি নবী আদায় করতে পারি না তাতে যদি আমি নবী শারীরিকভাবে দুর্বল হয়ে যাই আল্লাহ তোমার ইবাদতে তোমার নবীর আরো ঘাটতি হয়ে যাবে আল্লাহ তাআলা আল্লাহ পাক মেহেরবান মেহেরবানি করে তাই পৃথিবীতে আমি নবী যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলা আল্লাহ পাক শাহিদার বারে করুন মিনতি আমি তোমার নবী জীবনে কোনোদিন আমাকে শারীরিক দিক দিয়ে তুমি অক্ষম করে দিও না একটু মন করে বলে আমি যতদিন পৃথিবীতে বাঁচব সতেজ সবল অবস্থায় সক্ষম অবস্থায় যেন পৃথিবীতে বাঁচতে পারি আর আমার দেহের শক্তিটা যেন তোমার ইবাদতের জন্য লাগাতে পারি সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন পরের কথা এই হাদিসটার ব্যাখ্যা করলে দু ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ পরের কথা রক্ষা করো অমনোযোগিতা থেকে রক্ষা করো তোমার নবী জানো কখনোই অলস হয়ে না যায় তোমার নবী জানো কখনোই অলসতা জানো তাকে পেয়ে না বসে ও বাবা জিরা বাইরা মাথায় রাখো প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকে নবী বললেন ও মাসা ও রব্বুল আলামিন আল্লাহ এমনি তোমার ইবাদতের হক আমি নবী আদায় করতে পারিনি তোমার ইবাদতের হক আমি আদায় করতে পারি না আল্লাহ তাআলা তাতে যদি তোমার নবী অলস হয়ে যায় তোমার নবী যদি তোমার নবীর ভিতরে অলসতা যদি জায়গা পায় আল্লাহ তাআলা তোমার ইবাদতের বড় ঘাটতি হয়ে যাবে তাই আমি নবী তোমার দরবারে করুন মিনতি অলসতা থেকে তুমি আমায় হেফাজত করো ও বাবা জিরা বাইরা শোনান নবী রাসূলুল্লাহ আবার দোয়া চাইছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আযাযি ওয়াল কাসালি ওয়াল জুবুনি ওয়া ফিতনাতিল গিনা জীবন দিয়ে আমি বেঁচে থাকতে চাই না ও রব্বুল আলামিন আমি নবী চাই বীর পুরুষের মতো বেঁচে থাকতে আমি নবী অন্যায়ের প্রতিবাদ করে জুলুমের প্রতিবাদ করে অত্যাচারের প্রতিবাদ করে পৃথিবীর জমিনে আমি কাপ 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 পুরুষের মতো নয় আমি নবী বরং বীর পুরুষের মতো বেঁচে থাকতে চাই আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমার শাহী দরবারে তোমার শাহী দরবারে আমার করুণ মিনতি আমি নবী পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমাকে জানো পৃথিবীতে কাপুরুষের মতো বাঁচতে না হয় মন খুলে বলে তুমি আমাকে শক্তি দাও পৃথিবীতে এক সেকেন্ড বাঁচব আমি নবী জানো আমি জানো বীর পুরুষের মতো বাঁচতে পারি কাপুরুষের জীবন নিয়ে এ পৃথিবীতে বেঁচে থেকে মুহাম্মাদের জীবনের কোনো লাভ হবে উম্মাতের ভিতরে এ চরিত্রতা ঢুকবে তো আরে কিছু বলছেন না কেন মাটি আয় সারা বাজারের লোক দেখছে এলাকার এক প্রভাবশালী লোক নিরীহ এক ভ্যানাওয়ালারে ধরে মারতেছে কি দোষ পরে জানা গেল কি ব্যাপার না ও এবার ভোটে দেড় গেল তো ওরে ভোট দেয় ছেলেটা মার খাচ্ছে প্রভাবশালী এক লিডারের হাতে আর ঠুটো জগন্নাথের দল কাপুরুষের দল চিত্রটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে
নবী দিবস পালন করব আমরা, আর বীর পুরুষের জীবন নেবে বেধর্মীরা। নবীর মিলাদের নবীর জন্ম বৃত্তান্ত শুনে বাড়ি চলে যাবো আমরা, বীর পুরুষের জীবন নেবে কারা? দাসপালার দাসেরা। কথা বলতে পারতেছেন নাকি? সুতরাং সুতরাং নবী দিবস যদি পালন করতে নবীর চরিত্র আর আদর্শ নিয়ে বাঁচবার চেষ্টা করো। জি, অন্যায়ের প্রতিবাদ করো। কে তোমার সমালোচনা করলো? কে তোমার পর্যালোচনা করলো? কে তোমার নামে গীবত করে বেড়ালো? কে তোমার নিন্দা করে বেড়ালো? ওটাই ছিল সেদিন নবীর বক্তব্য। আল্লাহ আল্লাহ, আমাকে যে পিরিয়ডে তুমি পৃথিবীতে পাপা পাঠিয়েছ, আল্লাহ চতুর্দিক দেখি শুধু অন্যায় আর অন্যায়, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। আল্লাহ, আমি মোহাম্মদ একা, চোখ খুলে যদি আমায় বাঁচতে হয় অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। চাপিয়ে দেননি ও বাবা জিরা ভাইরা, দরজা খুললে যে পিরিয়ডে মদের গন্ধ পাওয়া যেত, ও বাবা জিরা ভাইরা, উৎখাত করে দিতে, ও বাবা জিরা ভাইরা, ওই পিরিয়ডে বারংবার ভাবতেন, ও রাব্বুল আলামিন, আমি নবী কি পারবো না আমার বেঁচে থেকে লাভটা কোথায়? ও বাবা জিরা ভাইরা, সোনার নবী রাসূলুল্লাহ মক্কার মাটিতে দেখতে এতিমের কোন মর্যাদা ছিল না, রাখালের কোন মর্যাদা ছিল না, মায়ের জন্য ছেলের কাছে কোনো মর্যাদা ছিল না। ও বাবা জিরা ভাইরা, এই তামাম অত্যাচার অবিচার জুলুম আর নিপীড়ন দেখে সোনার নবী রাসূলুল্লাহ তখন নবুয়াত পাননি। নবী আমার নবুয়াত পাওয়ার আগে আগে আল্লাহরে ডেকে বলেছিলেন, ও রাব্বুল আলামিন, আমি সোনার নবী, যেদিন আমি নবুয়াতটা পাবো, আল্লাহ যেদিন আপনি ধর্ম প্রচারের দায়িত্বটা আমার উপরে চাপাবে, আমি যে কোনো বললেই হোক আপনার মদত যদি পেয়ে যাই সমাজ থেকে এই জাতীয় অন্যায় গুলোকে আমি নবী উৎখাত করে দিয়ে পৃথিবীতে আমি রাসূলুল্লাহ বীর পুরুষের মতো বাঁচবো। একটু মন খুলে বলে যে, আর যখনই ইমানদারের চরিত্র নিয়ে নবীর চরিত্র নিয়ে রাসূলের আখলাক নিয়ে নবীর আদর্শ বুকে পাখড়ে আপনি পৃথিবীতে যখনই বাস করতে যাবেন, অন্যায়ের প্রতিবাদ যখনই করতে যাবেন, তখন আর এক শ্রেণীর কাছে এটা মনে হতে পারে যে আপনি গীবত করছেন। আদদে গল্পটা কিবত নয়, আদদে তা অন্যায়ের প্রতিবাদ, যেটা ছিল নবীর চরিত্রের এক প্রধান বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন,
নবী হাত পেতে দোয়া চেয়েছেন আল্লাহ, কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো বাঁচাও যতদিন বাঁচি। ভাই আজকে আজকে কি করে আপনাদের ভাবাবো ভাই, বসিরা হুজুর কেবলা তার একটা বইতে লিখেছেন, বইটার নাম খা সাহেবের মোস্তফা চরিত্রের প্রতিবাদ। পড়েছেন কোনদিন? বসিরা হুজুর বইটাতে সেই জমানা তাবর তাবর মৌলানাদের নাম করে, তাদের নাম করে তাদের বিরুদ্ধে লিখেছে। এতে প্রমাণ হয়েছে সেদিন রোহার আমিন সাহেব আল্লামা হিন্দ রোহার আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলার মাটিতে প্রমাণ করে দিয়েছিলেন, যাদের দ্বারাতে দ্বীনের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, যারা নবীর নিয়ে ছিনিমিনি খেলবে, ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, যারা যার কথাগুলোকে নবীর হাদিস বলে চালিয়ে দেবে, তাদের এগেরেস্টে গিভ আপ করাটা গোনার কাজ নয়, গোনার কাজ নয়, পাল্টা তাদের এগেরেস্টে গিভ আপ করাটা জিহাদি কর্তব্য। জি আমি বলবো না ভাবছিলাম, ফের ভি বলে ফেলছি আর এক ধাপ। ভাই শুনেছেন না, রাসূলুল্লাহ পৃথিবীতে এসে রাসূলুল্লাহ সময় বেশিক্ষণ নেননি, খুব অল্পক্ষণে পৃথিবীতেও এলেন নবী, আর এসেই নবী কথা বললেন। একটু ব্যাখ্যা দিচ্ছি, তখন তিনি দোলনায় ছিলেন, যখন ঈসা নবীকে নিয়ে তার জাতির কাছে কওমের কাছে ফিরেছেন, ও বাবা জিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, এক বিন্দু দেরি হলো না, ইহুদিরা হযরত নবী ঈসার কাছে হাজির হয়ে গেল, আল্লাহ কে নবী ঈসার মায়ের কাছে হাজির হয়ে গেল, হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননীকে ডেকে বলা হলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুরা সাউইন ওয়া মা কানা উম্মুকি বাবিয়া, ও বাবা জিরা ভাইরা মাথা রাখুন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননীর বলা হলো, ইয়া উখতা হারুনা ও বাবা জিরা ভাইরা মাথা রাখুন। আমি বিস্তার করে বলবো না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইহুদিরা এসে বলল, হে মারিয়াম তোমার বাপ ভালো, তোমার মা ভালো, তোমারেও ভালো বলে মনে করতাম, কিন্তু ভালোর ঘরে এই রূপ একটা কুলাঙ্গারের জন্ম হবে, না 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 না, এটা তো কখনোই আমরা কল্পনা করিনি। ওরে মারিয়াম তোমার বাপ ভালো, মা ভালো, ভালোর ঘরে কি সর্বনাশ হয়ে গেল, ও বাবা জিরা ভাইরা হযরত মা মারিয়াম কথা বললেন না, আল্লাহ তার আগে শিখিয়ে দিয়েছিলেন, ওরা যদি তোমার কাছে কোনো প্রশ্ন করে তোমার বাচ্চার দিকে ইঙ্গিত করে দিও, ও বাবা জিরা ভাইরা মাথা রাখুন, হযরত মা মারিয়াম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, হযরত নবী ঈসার দিকে ইঙ্গিত করে দিলেন, ঈসা নবীর বয়স তখন 40 দিন, ও বাবা জিরা ভাইরা আল্লাহর নবী ঈসা তখন দোলনায় দোল খাচ্ছিলেন মায়ের সাথে, ওদের যখন কথাবার্তা চলছিল আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাশারাত ইলাইহি হযরত নবী ঈসা আলাইহিস সালামের দিকে মা মারিয়াম ইঙ্গিত করে দিলেন, ওরা এক বিন্দু দেরি না করে বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কি করে ওই বাচ্চাটার সাথে কথা বলতে পারি যে বাচ্চাটা দোলনাতে দোল খায়, ওরকম বাচ্চা তো কথা বলতে পারে না, পারে না, পারে না, ও বাবা জিরা ভাইরা মাথা রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের সাথে নবী ঈসা আলাইহিস সালামের জননী যখন কথোপকথন চলছিল, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 40 দিন বয়সে দোলনাতে দোল খেতে 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 বললেন, কালা ইন্নি আবুদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নবিয়া, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে আল্লাহর বেটা বলে মনে করো না, তোমরা আমাকে আল্লাহর ছেলে বলে মনে করো না, তোমরা আমাকে আল্লাহর পুত্র
কাতর বলে মনে করো না আমার জননী আমার মা মারিয়ামকে আল্লাহর বিবি বলে মনে করো না আমি আল্লাহর বান্দা ঈসা তোমাদেরকে বলছি আমি আমি এই পৃথিবীতে আমি ঈসা হলাম আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতের একটা নমুনা আতানিয়াল কিতাব এই পৃথিবীতে আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ওয়াজআলানী নাবিয়্যা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে দিয়েছে ও বাবা জিরা ভাইরা আমি বিস্তার করব না আমি বিষয়টা লম্বা করব না আমি বোঝাতে চাইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের কথাটা বলবার জন্য 40 দিন পৃথিবীতে সময় নিলেন না 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 আমাদের নবী নবীদের নেতা নবীদের লিডার নবীদের সরদার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী পৃথিবীতে আসবার পরে 40 দিন নয় 4 দিন নয় 4 ঘন্টা নয় 4 সেকেন্ডও নয় সোনার নবী রাসূলুল্লাহ যে মুহূর্তেই পৃথিবীতে এলেন সঙ্গে সঙ্গে তিনি কথা বলে ফেললে একটু মন খুলে বলে কি যে বলেছিলেন বিতর্ক আর ঝগড়া ওই জায়গায় দেশের সব মৌলানা যখন বলে দেশের 99% আলেমরা যখন বলে নবী এসে বলেছিলেন রব্বি হাবলি উম্মতি 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 বসিরাত হুজুর লিখেছেন ও কথা মিথ্যা কথা আজকের নবী দিবসের মজলিসে বসে শিক্ষা টানে বাড়ি যান যে বসিরাত হুজুর কেবলা সারা দেশের আলেমের নামে গীবত করে ফলটা তাই দাঁড়ালো যে তমাম দেশের বক্তার দল মৌলানার দল এমামের দল আলেমের দল সবাই